বুধবার সাত সকালে উদয়পুর রেল স্টেশন সংলগ্ন জলাশয় থেকে রহস্যজনকভাবে এক যুবকের মৃতদেহ উদ্ধার হল। মাতাবাড়ি এলাকার যুবক লক্ষণ খণ্ড মঙ্গলবার রাতে ওনার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে ঘর থেকে বেরিয়ে যায়। রাতে বহু খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। বুধবার সকালে ওনার স্ত্রী দেখতে পায় বাড়ির সংলগ্ন একটি জলাশয়ে ওনার মৃতদেহ ভাসছে। স্ত্রীর চিৎকার চেঁচামেচি শুরু করলে স্থানীয় লোকজনরা ছুটে আসে, খবর দেওয়া হয় আরকিপুর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে আরকিপুর থানার সেকেন্ড ওসি ইন্সপেক্টর দেবব্রত বিশ্বাস এবং পুলিশ বাহিনী। এদিকে মৃত যুবকের মায়ের অভিযোগ, বউয়ের অত্যাচার সহ্য করতে না পেরে এমন ঘটনা ঘটেছে। এখন গোটা ঘটনা তদন্ত করছে পুলিশ। নাম কি ছিল? এভাবে যে জলে পুরে মারা গেছে, মানে কোনো কিছু সন্দেহ হইতেছে নাকি কোনো রোগ আছে? আমি দোকানে দেখলাম না, জল ভালো না, আমি তুমি বাড়ি যাও গা, সারাদিন বাড়ি যাছিল আমার কাছে গেছে না গো, বাবা গা আমার কাছে গেছে না বাবা।